নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল রানিতা চ্যানেলে আমি রনিতা আবার চলে এসেছি। অনেকদিন পরে এলাম। আপনারা নিশ্চয়ই আমাকে বকছেন, প্লিজ বকবেন না। কি করব, বাড়িতে একটু প্রবলেম হয়েছিল তাই ব্যস্ত ছিলাম, ভিডিও এডিট করতে পারিনি আর পোস্ট করতে পারিনি, ওই জন্য প্লিজ ক্ষমা করবেন আমাকে। আজকের ভিডিও নিশ্চয়ই বুঝতে পারছেন কিসের ভিডিও। হ্যাঁ, আজকে রিসেপশনের ভিডিও নিয়ে এসেছি। আর আগের ভিডিওতে আমি বলেইছিলাম যে রিসেপশনের ভিডিও নিয়ে আসবো, নেক্সট ভিডিও রিসেপশনের হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি প্লিজ শেষ পর্যন্ত দেখবেন, আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আর যারা পুরনো এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিও দেখেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কী না হচ্ছে কী হচ্ছে রিসেপশনে সেগুলো তো আপনাদের দেখাবই, আর তার দেখার জন্য আমার সাথে আপনাদের থাকতে হবে। তো চলুন যাওয়া যাক। আর এই যে তত্ত্বগুলো দেখছেন, এই তত্ত্বগুলো নতুন বইয়ের বাড়ি থেকে এসেছে, তাই আপনাদের একবার দেখিয়ে দিলাম। চলুন রিসেপশনে যাওয়া যাক। ওহ, এত তত্ত্ব এসেছে, তত্ত্ব দেখে শেষই করতে পারছি না। তত্ত্বগুলো দেখা হয়ে গেলেই আমরা যেখানটায় বৌভাতের অনুষ্ঠান হবে ওখানে চলে যাব। প্লিজ আমার সাথে থাকবেন আপনারা সবাই। এবার আমরা রিসেপশন হলের দিকে যাচ্ছি। টোটোই করে যেতে হবে আমাদের হোটেল থেকে, 5-10 মিনিটের পথ। তো টোটোই করে আমরা এখন যাচ্ছি সবাই। এই যে আমরা এখন পৌঁছে গেছি। তো আমরা হলে এসে দেখলাম এখনও অনেকেই এসে পৌঁছায়নি। আপনারা নিশ্চয়ই ভাবছেন রিসেপশন দিনের বেলা, না রিসেপশন দিনের বেলা নয়, বাঙালি মতে সকালে আমাদের যে ভাত কাপড়ের অনুষ্ঠান হয় তা এইখানেই হবে। তো আমাদের এখানটাই সেই জন্য আসা। আর সকাল থেকে সব কিছুর আয়োজন এখানেই করা হয়েছে, সকাল থেকে মানে সকালের খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া, রাতের খাওয়া সব আয়োজন এখানেই করা হয়েছে, তাই আমরা এখানে এসেছি। এখানটায় এখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে, তারপর এখান থেকে খেয়ে দিয়ে আমরা আবার হোটেলে চলে যাব। হোটেলে আবার গিয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলায় আবার রেডি হয়ে আমরা সবাই আসব। তো চলুন ভাত কাপড়ের অনুষ্ঠানটা দেখে নিই একবার। সবাই এখন দেওরের সাথে আর নতুন বউয়ের সাথে ফটো তোলায় ব্যস্ত, আমিও সেই ফাঁকে কয়েকটা ছবি তুলে নিলাম। কার ছবি তুললাম দেখুন তাহলে। এই যে আমার শাশুড়ি মা আর মেসো আর শ্বশুর মশাই, মাসিমণি, শাশুড়ি মা, এই করে আমি সবার সবার ছবি একটু তুলে নিলাম। এবার ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়েছে। এত চিৎকার হচ্ছে, এত চিৎকার, আর এতজন দাঁড়িয়েছে, সবাই মিলে চিৎকার করলে কিছু কি শোনা যায়? তো কিছুই শোনা যাচ্ছে না, বাট আমি আমার ভিডিওটা রেকর্ডিং করে নিচ্ছি, যাই হোক দেখা তো যাবে। আমার দেওর আর যা তাদের মনের কথা বলছে, বাট আমরা ওইসব কথাগুলো শুনতে পাচ্ছি না, কিন্তু ওরা নিজেরা একে অপরের কথা শুনতে পাচ্ছে। তো যাই হোক, ভাত কাপড়ের অনুষ্ঠানটা হয়েই গেল, এবার আমরা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে হোটেলে চলে যাব।
যে আপনি, এই যে আমি বলছিলাম না আপনাদের প্রচুর লোক দাঁড়িয়েছে, দেখুন একবার সবাইকে দেখিয়ে দিই আমি। এতজন লোক দাঁড়ালে সবাই মিলে যদি চিৎকার করে কিছু কি শোনা যায়? খাওয়া শেষ, এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি, খাওয়ার ভিডিও আর করিনি, রাতে দেখা হচ্ছে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, এবার হোটেল থেকে বেরিয়ে রিসেপশন হলে যাব। আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, তাই শাশুড়ি মা একটু বকা দিয়েছে, কি করবো বলুন, একটু সাজতে তো সময় লাগবে। আর শাশুড়ি মা সিম্পল সাজগোজ করেন না, তাই ওনার টাইম লাগে না, কিন্তু আমাদের তো একটু টাইম লাগবে বলুন। রিসেপশন বলে কথা, সবাই সাজুগুজু করবে, আমরা কি সাজুগুজু করবো না বলুন আপনারা? এটা হচ্ছে আমাদের সিলভার সুইটস হোটেল, রাতের। তো আমরা সবাই এখানটা এখন দাঁড়িয়ে আছি টোটোর জন্য, টোটো আসলে আমরা উঠে রিসেপশন হলে চলে যাব। তো আপনাদের সাথে সেখানে দেখা হচ্ছে, চলুন যাওয়া যাক। দেখুন দিনের বেলা কেমন লাগছিল আর রাতের বেলায় কেমন, রাতের বেলা কত সুন্দর লাগছে তাই না? তো লাইট জ্বালাতে খুব সুন্দর লাগছে, চলুন ভেতরে যাওয়া যাক, ভেতরে আরও সুন্দর করে সাজানো হয়েছে, দেখাবো আপনাদের। দেখুন কত সুন্দর লাগছে ভেতরটা, খুব সুন্দর করে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর খুব স্টলও বসেছে, মেয়ের বাড়িতেও মানে আমার জায়ের বাড়িতেও বিয়ের দিন অনেকগুলো স্টল, খাবারের স্টল বসানো হয়েছিল, এখানটায়ও অনেক স্টল বসেছে। তো চলুন ভেতরে যাই আগে, তারপরে আবার এখানটায় চলে আসব, একটু খাওয়া দাওয়া করব, আগে ঘুরে আসি ভেতর থেকে। তার ভিতরে এসে দেখি কি ভিড় কি ভিড়, এই দেখুন কোণের তো অবস্থা খারাপ, নতুন বইয়ের কোণে বলছি, সরি, নতুন বইয়ের তো অবস্থা খারাপ, ফটো তুলতে তুলতে সে তো ঝিমিয়েই পড়বে আজকে দেখছি। আর এত লাইট গরম, হ্যাঁ তো বলার নয়, এই যে সবাই বসেছে এখানে মাসি, এই যে মাসিমণিকে কি সুন্দর লাগছে, শাড়িটা খুব সুন্দর মিষ্টি কালার। তো সবাই এখানে আমরা এখন বসেছি, আর নতুন বউ আর আমার দেওর ফটো তোলায় ব্যস্ত, তো সবাই আসছে ওদের সাথে ফটো তুলছে, এটা তো আজকের দিনে হবেই, তো মুখে হাসি রাখতে হবে আর ফটো তুলেই যেতে হবে। সেই থেকে আমরা চলে এলাম খেতে, তো সেখানটায় ভিড়ে থাকবো কেন, তার আগে একটু পেট পুজো করে নিই। তো অনেক কিছুই বসেছে, তো আমরা ফুচকা খাবো ভাবলাম, মানে আমি ফুচকা খাবো ভাবলাম, ওরা আরও অনেক কিছু খেয়েছে, পকোড়াও খেয়েছে ফুচকা, তাই আমি একটু ফুচকা খেয়ে নিই, তারপরে কী খাই দেখা যাক। এবার আমি ফুচকা খাবো, খুব খিদেও পেয়েছে, আর এত গরম লাগছে বলার নয়, প্রচুর লোক প্রচুর লোক। তো সেই ফাঁকে আমরা একটু খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে আবার ওইখানটায় যাব, আমরাও গিয়ে একটু ফটো টটো তুলব নতুন বউয়ের সাথে আর দেওরের সাথে। তো ফুচকা খাচ্ছি, বাবা এত বড় হাঁ করলাম আমি, ইস কি বাজে লাগছে আমাকে দেখতে, মনে হচ্ছে কতক্ষণ আমি খাইনি। এবার আমার যা বলে একটু কফি খাবে, কফি না চা, সরি চা খাবে, চা কফি দুটোই আছে, ও চা খাবে বলল। এবার আমি একটু জুস খেয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি, এত গরম মাথাটা একটু ঠান্ডা করছি। আবার আমরা ভেতরে চলে এসেছি, সেই গিফট দেওয়া, সেই দেখা, সেই ফটো তোলা, সেই সব কিছু হবে, এখনও চলতেই থাকবে চলতেই থাকবে। এই যে দেখুন এবার ফ্যামিলি ফটো সব তোলা হচ্ছে, তাতে আমিও আছি অবশ্যই, কিন্তু আমারটা আমি করতে পারিনি ভিডিও, কিছু করার নেই, দুঃখের সাথে বলছি। সেই ফাঁকে আমিও আমার নিজের একটু কয়েকটা ফটো তুলে নিই, এই যে আমার সবার সাথে একটু ফটো তুলে নিলাম, আমি কেন বাদ যাবো বলুন, এই যে আমার বরের সাথে তুললাম,
আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাই কত ভালোবাসা দেখুন। সবার সাথে একটু ফটো তুলে নিলাম এই ফাঁকে। এরা ফটো তুলতে থাকুক, এই ফাঁকে আমরা রাতের খাবারটা খেয়ে নিই। চলুন যাওয়া যাক। তো আমরা এখন খেতে চলে এসেছি, কিন্তু পুরো ভর্তি খালি নেই, তাই আমাদেরকে একটু বসতে হবে। বসার পরে সিট খালি হলে আমরা আবার খেতে বসব। তো একটু অপেক্ষা করি। অপেক্ষার পর্ব শেষ, এবার আমরা খেতে বসে গেছি। তো চলুন দেখাই আজকের মেনুগুলো কি কি আছে। এবার আপনাদের মেনু কার্ডটা দেখাই। এই যে আজকের মেনু হচ্ছে রুমালি রুটি, আলুর দম, চিকেন ভর্তা, পাপড়ের তন্দুরি, স্যালাড, মেন রাইস, পাবদার ঝাল, পোলাও, মটন কষা, চাটনি, পাঁপড়, গোলাপজামুন, সন্দেশ, আইসক্রিম, পান। দেখুন কত সুন্দর করে মেনু কার্ডটা বানিয়েছে। দুটো পুতুল আছে, একটা ছেলে একটা মেয়ে, তার পিছনে মেনু কার্ড। খুব সুন্দর লাগছে মেনু কার্ডটা। এবার আমরা এখানটা বসেছি, একবার দেখিয়ে দিলাম আপনাদের। চলে এসেছে রুমালি রুটি, চিকেন ভর্তা। এবার খাবো, আপনারা দেখতে থাকুন। খাবারের মেনুগুলো তো আগেই আমি বলে দিয়েছি, আর বলার দরকার নেই। আমার সাথে থাকুন, আর খাবারের মেনুগুলো কেমন লাগলো আপনাদের জানাবেন নিশ্চয়ই কমেন্ট করে। খাওয়ার পর্ব শেষ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আর ওদের এখন রিলস বানানো চলছে। আমরা টোটোয় উঠে পড়েছি, এবার হোটেলে চলে যাচ্ছি। হোটেলে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। খাওয়ার পর্ব শেষ, আমরা হোটেলে চলে এসেছি। কাল ভোরে উঠতে হবে, বাড়ি যেতে হবে। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। শুভরাত্রি।